আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুল ওহাব, বাড়ি দক্ষিণ বলপাড়া, গোয়ানিবাটি। আমি বলতে চাই, আমরা সাধারণ লোক সকাল থেকে সন্ধ্যা অব্দি কাজ করার পরে হয় 300 বা 400 টাকা পেয়ে যায়, কিন্তু এর উপরে আমরা কোনো জোর করে টাকা চাইতে পারি না, আর বেশি এর কেউ পারে না। কিন্তু কোনো যখন মাওলানাকে এই জালসার জন্য বুক করা যায় মোবাইলে বা ওর বাড়ি গিয়ে, তখন বলা হয় 5,000 বা 10,000, না হলে আমি যাবো না। অথচ আমার অ্যাকাউন্টে অগ্রিম কিছু টাকা দিতে হবে, নইলে আমি এটাকে গ্রাহ্য করবো না। এটা কি ঠিক? ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, এক কথায় যে জালসা করে যে টাকা দাবি করা, যে বিষয়টা ভাই আপনি বললেন, তো ভাই এটার উপর প্রশ্ন করেছেন। আসলে যে বিষয়টা, আমরা শুধু একতরফা নিয়ে কথা বলি, এটা হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বড় দোষ। আমরা একতরফা কথা বলি ভাই। প্রথম কথা যেটা হচ্ছে, মানে বক্তা যেমন অপরাধী, জালসা কমিটি তেমনি অপরাধী। এখান থেকে বক্তাকে আর জালসা কমিটিকে দুটোকে আলাদা করা যাবে না। তার প্রমাণ আপনাদের জালসায় দিয়ে দিই। গত বছর আপনাদের গ্রামের মেয়েরা নাকি চেয়েছিল যে বাচ্চা সবাই বক্তাটাকে আনতে হবে জি, আর আপনিও আপনার স্ত্রী আপনার আর কারো কথা শুনে ওই বাচ্চা বক্তাটাকে আনতে হবে। যা টাকা লিখে লিখবে, কত লাগবে, এত লাগবে, এত টাকা অ্যাকাউন্টে ভরতে হবে, না ওকেই লাগবে। তো অপরাধী, প্রথম অপরাধী হচ্ছেন আপনারা, অর্থাৎ জালসা কমিটি। জালসা কমিটিতে প্রথম অপরাধী, তারপরে বক্তা সাহেব অপরাধী। এবার যদি আপনি যুক্তি, আপনি কি তাকে যুক্তি দিয়েছেন যে 400 টাকা 300 টাকা আমরা সারাদিন মাল কর্ম করে পাই, এখানে জোর খাটাতে পারি না, আর একটা বক্তা 1 ঘন্টা এসে বক্তব্য দিল, সে 10,000 টাকা অগ্রিম তার ভরতে হবে, এটা কেমন? যুক্তি দিক দিয়ে যদি ধরি, তাহলে আপনার যুক্তি ফেল হয়ে যাবে। কেন? আপনি যখন ইনকাম করছিলেন, শুরু থেকে কিন্তু ইনকাম করছেন, আপনার তো বয়স 10 বছর, তখন থেকেই কিন্তু আপনি 20 টাকা 30 টাকা ইনকাম করতে শুরু করেন। যে পেট, যেটাকে বলে কি বলে আপনার মুনিশ, সেই মুনিশ বা লেভার যেই বলেন না কেন, সেই রকম ভাবে মানে শুরু থেকে কিন্তু ইনকাম করতে আছে। আর যারা পড়াশোনা করে, ডাক্তার ইঞ্জিনিয়ার আর আলেম আর যাই কেউ হয়, মানে যাই কিছু হয়, সে ইনকাম করে না, বরং তো সে আরো আপনি যে সময় পর্যন্ত ইনকাম শুরু করেন আর সে ইনকাম নয় বরঞ্চ আরো খরচ করতে থাকে। খরচ করতে 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 10 বছর 15 বছর পর্যন্ত খরচ করতেই থাকে। আর আপনি 10-15 বছরে কত টাকা ইনকাম করেছেন, কথা বুঝতে পারছেন তো ভাই? তাহলে আপনি যদি সেই দৃষ্টিকোণ, সেই যুক্তি দিয়ে যদি ধরেন, তাহলে একজন ডাক্তার একটা রুগী দেখলো 500 টাকা ফি, 1 ঘন্টাও সময় লাগেনি, তাহলে আপনি সে ডাক্তারি শিখেছে, সে ডাক্তারি শিখেছে, শিখতে সে খরচ করেছে, পড়াশোনা করে ডাক্তারি শিখতে কত টাকা খরচ হয়েছে। কিন্তু যারা লেভার সেলের মানুষ, তারা কিন্তু ছোট থেকে ইনকাম করছে, সে ইনকাম করছে ধারাবাহিকভাবে, কম ইনকাম করছে কিন্তু ধারাবাহিকভাবে সে করে যাচ্ছে, কিন্তু তার একটা বড় ইনকামের আশাতে কিন্তু প্রথম জীবনে সে ইনকাম করেনি। সুতরাং যুক্তি তর্কে নয়, মুদ্রার কথা হচ্ছে এটাই। দাওয়াত ও তাবলিগের কাজ, যেটা আজকে আপনারা যে জালসা দিয়েছেন তাবলিগি জালসা, তো ওই তাবলিগি জালসা এরকম ভাবে হাজারো মানুষ করছে। আসলে তাবলিগি জালসা তো আমরা একটা মানে প্রথাগত ভাবে মানি, যদি নাচে তাহলে সেই দেশে সেই বাড়িতে বর্গ ভাবে না, তাহলে এ হচ্ছে আমাদের এলাকার অবস্থা। সুতরাং এখানে শুধুমাত্র বক্তাকে দোষ দিয়ে লাভ নেই, এখানে আগে জালসা কমিটি সংশোধন হলে বক্তা সংশোধন হয়ে যাবে। আপনি করেন যে বক্তা আগে অগ্রিম পয়সার কথা বলবে, তাকে বক্তা আমরা নেব না। শুধু তাই নয়, অতদূর যেতে হবে না, তার আগে আপনাকে সঠিক মানহাজের বক্তা আপনি চয়ন করেন, খুঁজেন, দেখবেন যে ওই সমস্যায় আপনারা থাকবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, কালো জিরায় রয়েছে সমস্ত রোগের শেফা। সো আপনি কি কালো জিরার তেল খুঁজছেন? তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।